দর্শক মণ্ডলী, দেখুন কত সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, সামনে কত সুন্দর রাস্তা। এটা ঢাকা শহর, ঢাকা শহরের চিত্রটাই অন্যরকম, অনেক সুন্দর। দেখে মনে হচ্ছে যেন দেশের বাইরে আছি, দেশের বাইরের চিত্রের মতোই মনে হয়। এগুলো সব সরকারি ভবন, অনেক সুন্দরভাবে রাজকের অনুমোদন ক্রমে সাজানো গোছানো, যেখানে যেটা দরকার ছিল সেভাবেই হয়েছে। দেখুন কত বড় বড় ভবন তৈরি হচ্ছে আরও। এগুলো আসলে মূলত সরকারি ভবন, অনেক সুন্দর। কত উঁচু উঁচু দালান, দালান কোঠাগুলো অনেক উঁচু। দেখুন এগুলো নির্মাণাধীন, নির্মাণ কাজ চলতেছে। এই দেখুন, এই যে শহরের চিত্র, ঢাকা শহরের চিত্র পাল্টে গেছে একেবারেই। দেখে মনে হবে যেন এটা বাংলাদেশের বাইরে কোথাও, আসলে এটা বাংলাদেশের বাইরে না, ধারণাটা ভুল। এই দেখুন, এটা জাতীয় জাদুঘর, এটা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাদুঘরের সামনে অনেক বড় বড় সরকারি ভবন, বড় বড় দালান কোঠা, রাস্তাঘাট কত সিম জাম, পরিষ্কার, কত সুন্দর। দেখুন কত বড় দালান কোঠা, এগুলো প্রায় 15-16 তলা উঁচু উঁচু ভবন। রাস্তা অনেক সুন্দর। দেখুন এটা আবাসিক ভবনের গেট, এই গেট দিয়ে এখানে যারা থাকেন ওনারা প্রবেশ করেন। অনেক সুন্দর জায়গা, নিরিবিলি সিমজাম, পরিবেশটা অনেক সুন্দর, একেবারেই ঢাকা শহরের চিত্র পাল্টে গেছে বললেই চলে। এইটা দেখলেই মনে হচ্ছে যেন আমরা ঢাকার বাইরে কোথাও আছি, কোনো অন্য কোনো রাষ্ট্রে। আসলে অন্য কোনো রাষ্ট্র না, এটা বাংলাদেশ। বাংলাদেশের দৃশ্যপট কিছু চিত্র তুলে ধরলাম, আমার কাছে অনেক সুন্দর লাগলো, তাই এই ভিডিওগুলো করলাম। কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে ভালোই লাগছে। অনেক সুন্দর লাগার কারণে আমি এই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করছি। আমার কাছে ভালো লাগার কারণেই, আপনাদের কেমন লাগে জানি না, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখুন মনে হবে যেন এটা আসলে বাংলার বাইরের কোনো কান্ট্রি না, আসলে এটা বাংলাদেশ। বাংলাদেশেই এত সুন্দর সুন্দর, আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, যেগুলো হয়তো আমরা সব সময় সবাই যেতে পারি না, মাঝে মাঝে যাওয়া হয়। এই যে এটা জাদুঘর, জাদুঘরটা আবার দেখাচ্ছি, দেখুন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এটা আগারগাঁওয়ে শিশু মেলার পাশেই আগারগাঁও, এখানেই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর। ধন্যবাদ সকলকে।